হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি বর্তমানে আছি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চাঙ্গি এবং টার্মিনাল 4 নিউ টার্মিনাল জুয়েল। খুবই সুন্দরতম একটা স্থান। আমি এর আগে একটু ভিডিও করেছি এই জনাটার জন্য, অসম্ভব একটা সৌন্দর্য স্থান, দেখার মতো চমৎকার চমৎকার একটা পরিবেশ। তো এখানে আসছি আমি উপরের দিকে, অনেক নিচ পর্যন্ত এই ঝর্ণার পানিটা মিশে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক পর্যটক এখানে গেছে। পাশে একটা ব্রিজ আছে, এটা কাঁচের ব্রিজ, যদিও দেখতে পাচ্ছেন ব্রিজ এখানে কিছুতম কিছুক্ষণ পর পর ধোয়ার মতো ধোয়ার মতো যে বাহির হয়, এটা কিছুক্ষণ পর পরই। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা, এটা সম্ভবত এলআরটি লাইন। আর পুরোটাই উপরের দিকে গ্লাসে সেট আপ করা, আর নিশ্চয় যত মানুষই থাকুক না কেন, কখনো যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কেউ বৃষ্টিতে ভিজবে না। অনেক সুন্দর জায়গাটা। আর এই ফ্লাইওভারে যেতে মানে কাছে ব্রিজটা পরিদর্শন করতে $8 করে টিকিট কাটতে হয়। অসাধারণ শান্তি। জায়গাটা পরিদর্শন করার জন্য প্রতিদিন অজস্র লোক আসে। এমন সৌন্দর্য জায়গা উপস্থিত নাই, সৌন্দর্যটা সঠিকভাবে অনুধাবন করা সম্ভব নয়। উপরে আছে ক্যান্টিন, ড্রাইভার যাওয়ার জন্য টিকিট কাটার ব্যবস্থা, এই জায়গাটার টিকিট কাটা হয়। আর ঝর্ণা উপভোগ করার জন্য অনেকে উপরে আসে নিচে যায়, মোট কথা চারপাশ থেকেই উপভোগ করা যায়। আশেপাশে উপরে ক্যান্টিন আছে, দেখেন প্রতিটা স্টেপের সাথে বসার জন্য দাঁড়ানোর জন্য জায়গার ব্যবস্থা আছে এবং গার্ডেলের ব্যবস্থা আছে, মানে সেফটি ফলো হিসেবে গার্ডেলের ব্যবস্থা আছে যাতে মানুষ পড়ে না যায়। তো আরেক পাশে ছোটো ঝর্ণা আকার আছে, ক্যামেরা আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন ঝর্ণা আকারে গাছের জন্য অবশ্যই এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি আরেকটি ভিডিওতে ওই পাশের ঝর্ণাটা আমি রেকর্ডিং করেছি, মানে ভিডিও রেকর্ড করেছি, সেটা থেকে দেখতে পাবেন। আর কাছের দৃশ্য দেখাচ্ছি, সেটা মাঝখানে কোনো কলাম নেই, উপরে উপরে ছাপর দেওয়া, মানে শূন্যের মধ্যে বলতে গেলে। তো ওটা আসলে ওটা উপভোগ করার জন্য অন্যতম একটা অন্যরকমভাবে আনন্দ উপভোগ করা যাবে।
অসাধারণ। যারা সিঙ্গাপুর অবস্থান আসেন এবং এখন পর্যন্ত আসেন নাই, ইচ্ছে করলে এই জায়গাটা এসে পরিদর্শন করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ঝর্ণাটা অনেক সময় টেম্পোরারি ঝর্ণাটা বন্ধ করা হয়, তখন উপর এবং নিচ থেকে ধোয়ার মতো বের হয়, সেটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যটা অনুভূতি করা যায়। পুরো এরিয়ায় খুব সুন্দর স্থান, উপরে ঘোরাফেরার জন্য সুন্দর স্থান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য ক্যান্টিন আছে। দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আসে, ঘুরতে আসে, কারণ এখানকার সুন্দর উপভোগ করার জন্য।